চাঁপদানি কলাবাগান অঞ্চলে একটি চন্দ্রগোড়া সাপকে গত চার দিন ধরে ওনারা দেখতে পেয়ে যথেষ্ট আতঙ্কিত হন এবং তারা ফোন করেন যে বাড়িতে বাচ্চা কাচ্চা বা আমরা আছি, যদি সাপটা ঢুকে পড়ে আমাদের বিপদ হতে পারে। তো সেই শোনা মাত্র আমি আসি, এসে এই চন্দ্রগোড়া সাপটিকে ধরি। এবং অ্যাকচুয়ালি ওনাদের যেখানে বাড়ি সে তার পাশেই তো চন্দ্রগোড়ার হ্যাবিটেট, এই অঞ্চলে প্রচুর চন্দ্রগোড়া সাপ আছে এবং এই অঞ্চল থেকে বহুবার চন্দ্রগোড়া উদ্ধার করা হয়েছে। তো এই অঞ্চলের স্থানীয় যাদের বাসিন্দা তাদের ক্ষেত্রে একটি বলবো যে তারা যখন রাত্রেবেলা অবশ্যই বেরোবেন, অবশ্যই টর্চ নিয়ে বেরোবেন, কারণ যে অঞ্চলে একটি সাপ দেখা গেছে সেই অঞ্চলে আরও সাপ থাকতে পারে। তবে সাপে কামড়ালে আতঙ্কের কিছু নেই, যত তাড়াতাড়ি সম্ভব লোকাল যে সরকারি হাসপাতাল আছে রাত্রেবেলা যেখানে ডাক্তারবাবুরা থাকেন সেখানে পৌঁছালে এবং ডাক্তারবাবুকে বললে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা হলে রোগী সুস্থ হয়ে যাবে, ফলে আতঙ্কের কোনো ব্যাপার নেই। সাপকে না মেরে তাকে বাঁচানো অত্যন্ত দরকার পরিবেশে, এবং কোনো রকমে কোনো দুর্ঘটনা ঘটলে, মানে যদি সাপে কামড়ে দেয় কাছাকাছি হসপিটালে গেলেই যত শীঘ্র সম্ভব গেলে এবং সঠিক চিকিৎসাতেই মানুষ সুস্থ হয়ে যাবে।